শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি অবশ্যই ভালো আছো। আমিও ভালো আছি, যদিও এই মহামারীতে আমাদের সবারই অবস্থা খুবই খারাপ। আমাদের অবস্থা এতই শোচনীয় হয়েছে যে আমরা তোমাদেরকে ক্লাসে বসে পড়ালেখা করাতে পারছি না, যার জন্য এই ভিডিওর মাধ্যমে আমরা ক্লাস নিতে বাধ্য হচ্ছি। আমি সোনিয়া সুলতানা, সহকারী শিক্ষক, বাংলা প্রগ্রেসিভ বয়েজ স্কুল মানসী। আজকে আমি যে ক্লাস নিতে যাচ্ছি সেটা হচ্ছে দশম শ্রেণী, নবম ও দশম শ্রেণীর ক্লাস, বাংলা দ্বিতীয় পত্র। আমি যে বিষয় নিয়ে আজকে পড়াবো তা হচ্ছে তৃতীয় অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদ সমাস। বন্ধুরা, আমরা আগামী গত ক্লাসে আমরা এই সমাস সম্পর্কে পড়িয়েছিলাম। সমাস কি, সমাস কত প্রকার, সমাস প্রধানত কত প্রকার, সমাস মূলত কত প্রকার, সমাস প্রকারভেদের সংজ্ঞা, তাদের উদাহরণ, এগুলো পড়িয়েছিলাম। এর মধ্যে আমি প্রধানত যে ছয় প্রকার, সেই ছয় প্রকারের মধ্যে চার প্রকার পড়িয়েছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম বাকি প্রকারগুলো আমরা নেক্সট ক্লাসে পড়াবো। তো আমি যে প্রকারগুলো পড়িয়েছিলাম তার মধ্যে চারটা প্রকার হচ্ছে দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, অব্যয়ভাব সমাস, দ্বিগু সমাস। আর আজকে আমি যে সমাস নিয়ে আলোচনা করবো, যে প্রকারভেদ দুটা, সেই দুটা প্রকার চারটা চলে গেলে থাকে কয়টা? দুইটা। দুইটার মধ্যে আজকে পড়াবো হচ্ছে তৎপুরুষ সমাস আর বহুপুরুষ সমাস। আর আমরা বলেছিলাম তিনটা অপ্রধান সমাস আছে, তার মধ্যে একটি হচ্ছে অনু, একটা প্রাদি, আর একটা হচ্ছে নিত্য সমাস। এই তিনটা অপ্রধান সমাস পড়া। তো যাই হোক বন্ধু, বন্ধুরা আজকে আমরা সেই দুইটা প্রকার ভেদ পড়াচ্ছি। তোমরা একটু বোর্ডের দিকে মনোযোগ হও, একটু খেয়াল করো, ভালো করে খেয়াল করো, কারণ তোমরা প্রায়ই বলো ক্লাস নেওয়ার সময় যে ম্যাডাম সমাস অনেক কঠিন, অনেক ঝামেলা। তো যাই হোক, চারটা শেষ হয়ে গেছে, আজকে আমরা বাকি দুইটা প্রকার শেষ করব। আসো প্রথমেই আমরা যাব তৎপুরুষ সমাস। দেখো তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাসের শব্দ আমরা বলতে কাকে বলি জানো তোমরা? তৎপুরুষ সমাস হচ্ছে যে সমাসের পূর্বপদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে কোনো বিভক্তি থাকতে পারে। এই যে বিভক্তিগুলো, এই বিভক্তিগুলো থাকতে পারে তাকে, এবং পূর্বপদের বিভক্তি অনুসারে, পূর্বপদের বিভক্তি, আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম পূর্বপদ বলতে কাকে বুঝিয়েছিলাম? পূর্বপদ হচ্ছে এইটা, আর বড়পদ এইটা, তাই না? তাহলে আমরা কি বলছি যে সরকার আমাকে পূর্বপদের বিভক্তি অনুসারে এদের নাম করতে হবে। তাহলে প্রথমেই যদি আমরা বলি যে তৎপুরুষ সমাস কয় প্রকার, তৎপুরুষ সমাস নয় প্রকার। এক দ্বিতীয় তৎপুরুষ, দুই তৃতীয় তৎপুরুষ, তিন চতুর্থী তৎপুরুষ, চার পঞ্চমী তৎপুরুষ, পাঁচ ষষ্ঠী তৎপুরুষ, ছয় সপ্তমী তৎপুরুষ, সাত নয় তৎপুরুষ, আট উপপদ তৎপুরুষ, নয় অনুপ তৎপুরুষ সমাস। এই নয় প্রকার, এই নয় প্রকারে আমি সংজ্ঞা সহ উদাহরণ সহ আজকে আলোচনা করছি। তোমরা তোমাদের বইটা নিয়ে নাও, তৃতীয় অধ্যায় ষষ্ঠ পরিচ্ছেদ, পেজ নাম্বার ৬৪। ৬৪ পৃষ্ঠা খুললে তোমরা তৎপুরুষ সমাসে চলে আসতে পারো। তাহলে দেখো তৎপুরুষ সমাসের প্রথম প্রকার হচ্ছে দ্বিতীয়। এই তৎপুরুষ সমাসের দ্বিতীয় তৎপুরুষ সমাস সংজ্ঞা যদি আমরা পড়ি তাহলে পড়বো যে পূর্বপদের দ্বিতীয় বিভক্তি, পূর্বপদের দ্বিতীয় বিভক্তি লোপ পেলে সে হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। পূর্বপদ আমরা প্রথমেই পড়েছি, পূর্বপদ হচ্ছে এইটা, পরপদ হচ্ছে এইটা। আর বিভক্তি, বিভক্তি যদি আমরা পড়াই তাহলে আমাদের চলে যেতে হবে কারক, কারকে, কারণ কারকে আমরা পেয়েছিলাম। কারক নির্ণয় করতে হলে কি দরকার হয়? বিভক্তির প্রয়োজন। আর আমরা সেই বিভক্তি সেই ছোট ক্লাস সিক্স থেকে আমরা পড়ে এসেছি, প্রথমা বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি, চতুর্থ বিভক্তি, এগুলা কি? তাহলে দ্বিতীয় বিভক্তি সম্পর্কে অবশ্যই তোমাদের খেয়াল আছে। আসো এখানে আমরা দ্বিতীয় বিভক্তি সম্পর্কে যাই। দ্বিতীয় হচ্ছে কে আর রে, এই দুটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি। তাহলে দ্বিতীয় বিভক্তি সংজ্ঞা অনুসারে পূর্বপদের দ্বিতীয় বিভক্তি কে রে ইত্যাদি লোপ হয়ে যে সমাস হয় তাকে বলা হয় দ্বিতীয় তৎপুরুষ সমাস।
কিছু আরো ব্যতিক্রম আছে, যেমন কি আছে ব্যক্তি অর্থে দ্বিতীয় তৎপর সমাস। আমরা জানি ব্যক্তি অর্থ কি, অনেক দিন ধরে চলে যাওয়া ব্যক্তি, যেমন চিরকাল ব্যাপী সুখী, চিরসুখী, তার মানে কি সে দীর্ঘদিন ধরে সুখী। ব্যক্তি হচ্ছে ব্যাপী, মানে অনেক দিন ধরে চলা। এরপরে আসো তৃতীয় বিভক্তি। তৃতীয় বিভক্তি হচ্ছে যে পূর্বপদে, পূর্বপদে তৃতীয় বিভক্তি লোপ পেলে যে সমাস হবে সেটাই হচ্ছে তৃতীয় বিভক্তি। তাহলে তৃতীয় বিভক্তি কোনটি? দ্বারা দিয়ে করতে, কি দ্বারা দিয়ে করতে। তাহলে দেখো আমরা উদাহরণে যাই, তৃতীয় বিভক্তি মন দিয়ে করা, মন করা। তাহলে এখানে বিভক্তি কোনটা? এই দিয়ে, এই দিয়েটা কি হবে উঠে যাবে, লোপ পাবে, ঠিক আছে। এছাড়াও তৃতীয় বিভক্তি আরো কিছু ব্যতিক্রম কিছু আছে, যেমন কুন হিন শূন্য, এইগুলা এই শব্দগুলো যখন উত্তর পদ, উত্তর পদ পড়তে কোনটা বলছি আমরা, পরপদ, পরপদে থাকবে যখন কুন হিন শূন্য, এই শব্দগুলো যখন পরপদে থাকবে তখন সেটা হয়ে যাবে তৃতীয় বিভক্তি তৎপুরুষ সমাস। তাহলে তৃতীয় তৎপুরুষ সমাস হচ্ছে মন দিয়ে করা, এখানে গড়াটা হচ্ছে মন করা, হ্যাঁ। তাহলে দিয়ে দা উঠে গেল, আর যখন হবে উন হি শূন্য তখন উত্তর পদে যদি তৃতীয় তৎপুরুষ সমাস হয় তাহলে দেখো এক দ্বারা উন, এক দ্বারা উন, এক। তারপর কি, তারপরে আছে ধরো এখানে আছে হচ্ছে হিন, বিদ্যা দ্বারা হীন, বিদ্যাহীন। এছাড়াও উপকরণ বাচক বিশেষ্য, উপকরণ বাচক মানে বলতে আমি কি বুঝি, এই যে কলমটা, এই যে বোর্ড, এটা হচ্ছে একটা উপকরণ, ঠিক আছে। এরকম উপকরণ বাচক শব্দ দিয়েও হবে কি তোমার তৃতীয় তৎপুরুষ সমাস হবে। যেমন ধরো একটা উদাহরণে যাই, স্বর্ণ দ্বারা খচিত, স্বর্ণ দ্বারা কি খচিত বা মণ্ডিত, স্বর্ণ দ্বারা মণ্ডিত মানে স্বর্ণ দিয়ে তৈরি করা, যেটা স্বর্ণ দ্বারা মণ্ডিত, স্বর্ণ মণ্ডিত। হীরক দ্বারা খচিত, হীরক খচিত, ঠিক আছে। তাহলে তৃতীয় তৎপুরুষ সমাস শিখলাম। এখন আসো চতুর্থ তৎপুরুষ সমাস। চতুর্থ তৎপুরুষ সমাস হচ্ছে সেটা পূর্বপদে চতুর্থ বিভক্তি লোপ পাবে। চতুর্থ বিভক্তি বলতে আমরা কোনটাকে বুঝি, কে জন্য নিমিত্ত। তাহলে দেখো আমার উদাহরণে আছে গুরুকে ভক্তি, গুরু ভক্তি, তাহলে কে এটা উঠে গেল, আরামের জন্য কেদার, আরাম কেদার। কেদারা শব্দের অর্থ জানো? কেদারা শব্দের অর্থ হচ্ছে চেয়ার, এটা একটা খাঁটি বাংলা শব্দ। তাহলে আরামের জন্য কেদারা, আরাম কেদারা, জন্যটা উঠে গেল, গুরুকে ভক্তি, গুরু ভক্তি। তারপরে বসন্তের জন্য বাড়ি, বসতের জন্য বাড়ি, বসত বাড়ি। তাহলে কে জন্য নিমিত্ত, এগুলো যখন লোপ পাবে তখনই হয়ে যাবে চতুর্থ বিভক্তি সমাস। এরপর আসে পঞ্চমী বিভক্তি সমাস। পঞ্চমী বিভক্তি সমাস হচ্ছে পূর্বপদের বিভক্তি পঞ্চমী বিভক্তির লোপ পাবে, যেমন হতে থেকে, পঞ্চমী বিভক্তি কি গুলো হতে থেকে, এগুলো লোপ পাবে। তাহলে উদাহরণে যাই, খাঁচা থেকে ছাড়া, খাঁচা ছাড়া, এখানে কি আছে থেকে, এ থেকে বা লোপ পাবে, এটা উঠে গেলে পঞ্চমী তৎপুরুষ সমাস হয়ে যাবে। এরপর আসো ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ সমাস পূর্বপদে ষষ্ঠী বিভক্তি লোপ পাবে। ষষ্ঠী বিভক্তি কোনগুলো? র, এ, র, এ, এগুলো উঠে গেলে তোমার ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে। যেমন চায়ের বাগান, এখানে কি আছে র আছে, র, চায়ের বাগান, চা, তাহলে রটা উঠে গেল। এরপর আসো আমরা যাই পঞ্চমী বিভক্তি, কিছু কিছু উদাহরণ আছে কিংবা ধরো কিছু ব্যতিক্রম আছে, যেমন চ্যুত, আগত, ভীত, গৃহীত, বিরত, মুক্ত, উত্তীর্ণ, পালানো, ভ্রষ্ট। এই এই শব্দগুলো যখন পরপদের সাথে যুক্ত হবে তখন সেগুলো পঞ্চমী বিভক্তি হবে। তোমাদের বইয়ে 65 পৃষ্ঠায় এর কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন স্কুল থেকে পালানো, স্কুল পালানো, জেল থেকে মুক্ত, জেল মুক্ত। এগুলা এক্সট্রা কিছু জ্ঞাতব্য, বিশেষ দ্রষ্টব্য, এইগুলো তোমরা একটু পড়বে। তোমাদের বইয়ে অনেকগুলো দ্রষ্টব্য, অনেক পরিচ্ছেদে দেখবা দ্রষ্টব্য আছে, তারপরে আছে বিশেষ দ্রষ্টব্য, তারপরে কিছু আছে বিশেষ নিয়ম, কিছু আছে জ্ঞাতব্য। এগুলো একটু ভালো করে পড়বে, কারণ এগুলো থেকে বেশি পরীক্ষা আসে, আর এগুলো হচ্ছে ব্যতিক্রম, এই জন্য এগুলো একটু ভালো করে পড়তে হয়। এরপরে আসো আমরা ষষ্ঠী বিভক্তির কি
কিছু নিয়ম আছে, এই নিয়ম ধরো আসো আমরা একটু 65 পৃষ্ঠায় যাই। দেখো তোমরা বইটা দেখো ভালো করে, যে পেজ নাম্বার কত 65, দেখো যে জ্ঞাতব্য আছে। এই যে কয়েকটা নিয়ম, জ্ঞাতব্য কয়েকটা নিয়ম আছে, 7টা নিয়ম। এই 7টা নিয়মগুলো আমরা একটু বই দেখে একটু আলোচনা করি। দেখো প্রথমেই আছে 1 নম্বর, ষষ্ঠী তৎপুরুষ সমাসে যদি রাজা থাকে তাহলে রাজা স্থলে হবে রাজ। যেমন উদাহরণ গজনীর রাজা গজনীর রাজ। ষষ্ঠী তৎপুরুষ সমাসে যদি পিতা থাকে তাহলে সেখানে হবে পিতৃ, যদি মাতা থাকে তাহলে হবে মাতৃ, যদি ভাতা থাকে তাহলে হবে ভাতৃ। উদাহরণ দেখো পিতার ধন পিতৃ ধন, মাতার সেবা মাতৃ সেবা, ভ্রাতার স্নেহ ভাতৃ স্নেহ। এরপরে 2 নম্বর নিয়মে আসো, পরপদে যদি সকল তুল্য নিয়ম প্রায় সহ প্রতিনিধিরা থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে তৎপুর ষষ্ঠী তৎপুর সমাস। যেমন পত্নীর সহ পত্নী সহ, কন্যা সহ কন্যা সহ, এখানে কি হয়েছে র বিভক্তি উঠে গেছে। কোন বিভক্তি উঠে গেছে? বৈষম্য র বিভক্তি উঠে গেছে। এরপর আসো 3 নম্বর, কালের কোনো অশুদ্ধ শব্দ পরে থাকলে তা পূর্বে বসে। যেমন অন্যের কন্যা পূর্বভাগ পূর্ভাগ, তার মানে কি এখানে কাল আছে সময় আছে। এরপরে 4 নম্বর দিন, পরপদে যদি রাজি গ্রাম বৃদ্ধ গরম যদি গোলা থাকে সমষ্টিবাচক শব্দ থাকে তাহলে ষষ্ঠী তৎপুর সমাস। যেমন এখানে আছে কি আছে হচ্ছে ছাত্রের বৃন্দ ছাত্র বৃন্দ, গুণের গ্রাম পূর্ণ গ্রাম, এখানে কি উঠে গেছে র উঠে গেছে। এরপর আসো 5 নম্বর, অর্ধ শব্দ পরপদে যদি থাকে তাহলে সমস্ত পদে পূর্ব পদে হয়ে যাবে। ঠিক আছে, যেমন পথের অর্ধ পথের অর্ধ, তাহলে সমস্ত পদে গিয়ে হয়েছে অর্ধপথ। এরপর 6 নম্বর, শিশু দুগ্ধ ইত্যাদি শব্দ স্ত্রীবাচক পূর্ব পদে পুরুষবাচক হয়। যেমন মৃগের শিশু মৃগ শিশু, ছাগির দুগ্ধ ছাগ দুগ্ধ। এরপরে সে 7 নম্বর, বেশ বাক্যে যদি রাজার শব্দ পরে থাকে তাহলে সমস্ত পদে তা আগে চলে আসবে। যেমন পথের রাজা রাজপথ। এরপরে অলুক ষষ্ঠ তৎপুরুষ সমাস, ঘোড়ার ডিম ঘোড়ার ডিম। আমরা জানি অলুক অলুক সমাস হচ্ছে একটা কি অপ্রধান সমাস। এই অপ্রধান অলুক সমাসটা 3টি সমাসে থাকবে। এই যে দেখো অলুক 3টি সমাসে আছে, কোন কোন সমাসে আছে? দ্বন্দ্ব সমাসে আছে, তৎপুরুষ সমাসে আছে, আর বহুব্রীহি সমাসে আছে। এরা এই অলুক সমাসটা কিন্তু একটা কি অপ্রধান সমাস। এরপরে আসো আমরা চাই হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। এই দেখো সপ্তমী তৎপুরুষ সমাস, সপ্তমী তৎপুরুষ সমাসের সংজ্ঞা কি? সপ্তমী তৎপুরুষ সমাসের পূর্ব পদে বিভক্তি সপ্তমী লোপ পাবে, তাহলে হয়ে যাবে সপ্তমী তৎপুরুষ সমাস। তাহলে সপ্তমী তৎপুরুষ সমাসের বিভক্তি কোনটি? এ ও তে, কি কি? এ ও তে। দেখো এখানে আছে গাছে পাতা, গাছে পাতা, এখানে এ এ আছে, দেখো গাছে এই যে এটা এই এক আছে, এই একটা উঠে গেলে সপ্তমী তৎপুরুষ সমাস হবে। এরপরে যাই আমরা হচ্ছে ন বিয় তৎপুরুষ সমাস। ন বিয় এখানে ন বলতে আমরা কি বুঝি? ন বলতে আমরা যেটা বুঝি দেখো, ন বলতে আমরা বুঝি নাই নে না ন, কি কি না নে না ন, এগুলো হবে। যেমন এখানে আছে দেখো ন আচা, ন আচা অমাচা, ঠিক আছে। এরপরে যাই আমরা হচ্ছে তোমার উপপদ তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ। এছাড়াও দেখো ন ইয় তৎপুরুষে দেখো 66 পৃষ্ঠায় দেখো একটা জিনিস এখানে আছে ন ন মানে নাই নাই নেই নয় না, এগুলা এগুলোতে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। যেমন ধরো এখানে দিয়েছে ন বিশ্বাস অবিশ্বাস, ন বিশ্বাস মানে কি বিশ্বাসে অভাব। এখানে দেখো ন লৌকিক ও লৌকিক মানে কি ভিন্নতা। এরপরে আছে দেখো এই ন কাল অকাল, এরপর আছে ন ঘাট অঘাট ঘাটনি। তাহলে আমরা এরপরে যাই উপপদ তৎপুরুষ সমাসে, উপপদ তৎপুরুষ সমাসের সংজ্ঞা কি? উপপদে যে পদে পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃতপ্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ তৎপুরুষ সমাস বলে। কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। উপপদ তৎপুরুষ সমাসের সংজ্ঞা হচ্ছে জলে চলে যা, জলে চলে যা চলে চল। এরপর আসো অলুক তৎপুরুষ সমাস, অলুক তৎপুরুষ সমাসে হচ্ছে আমরা
অরূপ তৎপুরুষ সমাস বলতে বিভক্তি লোপ হবে না। অরূপ অরূপ সেটা তৎপুরুষই হোক, বহুব্রীহি হোক আর দ্বন্দ্ব সমাসই হোক, অরূপ মানে বিভক্তি লোপ পাবে না। তাহলে যে বিভক্তি যে সমাসে বিভক্তি লোপ পাবে না তাকে বলা হয় অরূপ তৎপুরুষ সমাস। তাহলে দেখো উদাহরণে আছে, অরূপ তৎপুরুষ সমাসে আছে গায়ে পড়া, সমস্ত পদে কি গায়ে পড়া, এখানে কোনো বিভক্তি পরিবর্তন হয়। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, পূর্বপদে দ্বিতীয় বিভক্তি লোপ হয় এটা আমার মনে রাখতে হবে অরূপ তৎপুরুষ সমাসে। কিন্তু আরেকটা ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যখন গায়ে কোনো কিংবা হাতে খড়ি এইগুলো সমস্ত পদের পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হবে। যেমন গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, যখন অনুষ্ঠান চলে আসবে তখনই কিন্তু সেটা অরূপ তৎপুরুষ থাকবে না, সেটা কি হয়ে যাবে, সেটা হবে অরূপ বহুব্রী সমাস। তাহলে ছাত্রছাত্রীরা তোমরা তৎপুরুষ সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছো, বাকিটুকু তোমরা যদি একটু বইয়ের সাথে আমার ক্লাসটা নিয়ে নাও তাহলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আসো আমরা শেষ সমাসে যাচ্ছি। শেষ শেষ সমাস হচ্ছে বহুব্রীহি সমাস। শেষ সমাস কোনটা? ছয় নাম্বার সমাসটা হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসের সংজ্ঞা কি? বহুব্রীহি সমাসের সংজ্ঞা হচ্ছে যে সমাসে সমাস সমান পদগুলো, যে সমাসে সমাস সমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝাবে তাকে বহুব্রীহি সমাস। তাহলে এখানে যে সমাস সমাস সমান পদ আমরা জানি, সমাস সমান পদ বলতে কোনটা বোঝাচ্ছে বলো? সমাস সমান পদ হচ্ছে এইগুলো, এগুলো হচ্ছে সমাস সমান পদ। আর এর মধ্যে প্রথমেই হচ্ছে এটা হচ্ছে পূর্বপদ আর এটা হচ্ছে পরপদ। এটা খেয়াল রাখতে হবে সবসময়, আমরা গত ক্লাসে এটা পড়িয়েছি, এখন এটা খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা আমরা জানি যে বহুব্রীহি, বহু মানে কি? অনেক, আর গৃহী মানে ধান। বহুব্রীহি মানে অনেক ধান, কিন্তু এখানে বহুব্রীহি বলতে অনেক ধান বুঝিয়েছে না, বুঝিয়েছে কি? একজন লোককে, একজন লোককে যার বহু ধান আছে। কি বুঝিয়েছে? একজন লোককে যার বহু ধান আছে তাকে বুঝাইছে বহুব্রীহি। আচ্ছা বহুব্রীহি দেখো, তোমাদের এখন একটু বইয়ের সাথে একটু যোগাযোগ করতে হবে, দেখো বইয়ের মধ্যে যাও, পেজ নাম্বার হচ্ছে 66, খেয়াল করো পেজ নাম্বার কত? 66। এখানে কিছু নিয়ম দিয়েছে বহুব্রীহি এক্সট্রা, এগুলো একটু খেয়াল করতে হবে, এগুলো আমি পড়ছি তোমরা একটু খেয়াল করো, পরে আমরা প্রকার খেতে যাচ্ছি। দেখো বহুব্রীহি সমাসের সাধারণত যার এবং কি যাতে, কোন কোন শব্দ যার আর যাতে। দেখো আমি যখন উদাহরণ লিখেছি প্রত্যেকটাতে না থাকলে কোন কোনটাতে আছে, দেখো এই যে যার আছে আবার যাতেও থাকবে, অনেকগুলো উদাহরণ আছে তার মধ্যে আমরা যাতে পাবো। তাহলে এই শব্দগুলো বেশ বাক্যে ব্যবহৃত হবে, যার এবং যাতে। যেমন আয়তন ওজন যার আয়ত্ত ওজন, মহান আত্মা যার মহাত্মা। এরপরে নেক্সট নিয়মে যাও, সহ কিংবা সহিত, এগুলো শব্দের সঙ্গে অন্য পদে বহুব্রীহি সমাস হলে সেই জায়গায় কি হবে? সহ আর সহিত, এগুলো যদি শব্দ থাকে তাহলে সমস্ত পদে গিয়ে উত্তর হবে কি? সাথে শুধু সযুক্ত হবে দন্তাস্য। যেমন উদাহরণে বান্ধব সহ বর্তমান, এখানে কি আছে? সহ, বান্ধব সহ, বান্ধব সহ বর্তমান সহ। আমি তো আগেই বলেছি সহ বা সহিত থাকলে সেই সমস্ত পদে গিয়ে হয়ে যাবে শুধু দন্তাস্য, ঠিক আছে? এরপরে সহ উদর যা সহ। এরপর আরেকটা নিয়মে যাই, বহুব্রীহি সমাসে যদি মাতৃ পত্নী পুত্র স্ত্রী থাকে সেই জায়গায় শুধু ক যুক্ত করবে। মাতৃ নদী মাতা যা নদী মাতৃ, পি হয়েছে পত্নী যা পি পত্নী। এরপরে আমরা যাই আরেকটা নিয়মে, বহুব্রীহি সমাসের সমস্ত পদে অক্ষী থাকে সেই জায়গায় হয়ে যাবে অক্ষ, আর যদি থাকে নাভি তাহলে হয়ে যাবে নাম। উদাহরণ যাচ্ছি কমলের মেয়ে অক্ষী যা কমলাক্ষ, পদ্ম নাভিতে যা পদ্মনা, অনু নাভিতে যা অনুনা। এরপর আরেকটা নিয়মে, বহুব্রীহি সমাসের পরপদে যদি যায়া শব্দ থাকে তাহলে সমস্ত পদে হবে কি? যায়া থাকলে যান। আচ্ছা যেমন যুবতী চায়া যা যুব যায়। এরপরে আসো বহুব্রীহি সমাসের পরপদে যদি চূড়া শব্দ থাকে তাহলে
তাহলে সেই জায়গায় হবে চুর। আর যদি থাকে কর্ম শব্দ সেখানে হয়ে যাবে কর্ম। যেমন আসল ধরনে চন্দ্রচূড়া যা চন্দ্রচূড়, বিচিত্র কর্ম যা বিচিত্র কর্ম। এরপরে বহুব্রীহি সমাসে যদি সমান শব্দ থাকে সেই জায়গায় হয়ে যাবে সহ। যেমন সমান কর্মী যে সহ কর্মী। এরপরে আসো বহুব্রীহি সমাসে পরপদে যদি কন্ঠ শব্দ থাকে তাহলে সমস্ত পদে হয়ে যাবে কন্ঠা অথবা বুদ্ধি। যেমন সুগন্ধ যা সুগন্ধি, সুগন্ধের নেই গন্ধ যা পদ্ম গন্ধি, মৎস্যের ন্যায় গন্ধ যা মৎস্য গন্ধ। এখন আসো বহুব্রীহি সমাসে আমরা প্রকার খেতে যাচ্ছি। প্রথমেই আসো বহুব্রীহি সমাস কয় প্রকার। বহুব্রীহি সমাস আট প্রকার। সমানধিকরণ বহুব্রীহি, বেধিকরণ, বেধিহার বহুব্রীহি, নিয়ত বহুব্রীহি, মধ্যপদলোপী বহুব্রীহি, প্রত্যয়ান্ত বহুব্রীহি, অনুপ বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি। তাহলে এই নয় নম্বর পাখি এটাও তো একটা বহুব্রীহি সমাস, তাই না? কিন্তু এটাও সমাস, কিন্তু এর কোন নিয়ম নেই, যাকে বলে নিপাত নিষিদ্ধ। নিপাত নিষিদ্ধ বহুব্রীহি সমাস, এই সমাসের কোন নিয়ম নেই। এগুলো যেভাবে নিয়ম থাকবে এটার কোনো নিয়ম নেই। আমরা সন্ধিতে পড়েছি নিপাত নিষিদ্ধ সন্ধি, তখন পড়েছিলাম কি ওখানে কোনো নিয়ম নেই, এখানেও নিয়ম নেই, নিয়মের বাইরে। তাহলে প্রথমেই আসো আমরা সমানধিকরণ বহুব্রীহি সমাসে যাই। সমানধিকরণ বহুব্রীহি সমাস হচ্ছে পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষণ, পূর্বপদ বিশেষণ আর পরপদ বিশেষণ। এখানে বিশেষণ হত হয়েছে স্ত্রী যা, হত মানে কি হারিয়ে যাওয়া, হত মানে হারিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া হচ্ছে তোমার কি বিশেষণ। কেন? কারণ এটা তার অবস্থা বুঝিয়েছে। আর স্ত্রী, স্ত্রী মানে কি সৌন্দর্য বা সুন্দর, সুন্দরত্ব স্বপ্ন, এটা কি পূর্ব বিশেষণ। তাহলে আমরা সংজ্ঞার মাধ্যমে যেটা পড়লাম বা বুঝলাম যে পূর্বপদ বিশেষণ আর পরপদ বিশেষ বলে তাকে বলা হয় সমানধিকরণ বহুব্রীহি সমাস। এরপরে যায় বিধিকরণ বহুব্রীহি সমাস। বিধিকরণে হচ্ছে এই বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটি যদি বিশেষণ না হয়, পূর্বপদ এবং পরপদ কোনোটাই বিশেষণ হবে না। যেমন আশিতে বিশ যা, আশি বিশ, আশি মানে কি, আশি মানে কি আশি, আট শূন্য আশি না, ওই আট শূন্য যদি হয় ওই আশিটা হবে বেশি কাটটা বেশি কাট, আর এই আশি দীর্ঘিকা, এই আশি হচ্ছে কি দীর্ঘিকা। তাহলে এই আশি শব্দের অর্থ হচ্ছে কি দাঁত, কি দাঁত। তাহলে আশিতে বিশ যা, আশিও একটা কি নাম, বিশ একটা নাম, তাহলে একটা বিশেষ্য। আমাদের সংজ্ঞার আলোকে আমরা বলেছি যে এই বেধিকরণ সমাসে কি থাকবে না, বিশেষণ কোনো পদ থাকবে না, তাহলে সেটা হবে বেধিকরণ। এরপরে যাই আমরা বেধিহার বহুব্রীহি সমাস। বেধিহার বহুব্রীহি সমাসে খেয়াল রাখতে হবে যে ক্রিয়ার পারস্পরিক অর্থে বেধিহার বহুব্রীহি সমাস হবে, এর পূর্ব পদে আ এবং এর পূর্ব পদে কি থাকবে আ, এই যে দেখো পূর্ব পদ আ, আর পর পদে ই, সমস্ত পদে কি আছে আ এবং ই, দেখো এই যে আ। তাহলে পূর্ব পদে আ, পর পদে ই, এটা থাকলে আমরা বুঝতে পারবো যে এটা বেধিহার বহুব্রীহি। তবে একটা জিনিস খেয়াল রাখবে, বেধিহার বহুব্রীহি সমাসে যেমন হাতে হাতে যে যুদ্ধ, হাতা হাতে, তারপরে কি কানে কানে যে কথা, কানা কানে, ঠিক আছে। এরপরে যাই আমরা নো ইয় বহুব্রীহি সমাস। নো ইয়, তোমাদের আগেই বলেছি নো মানে কি না, নেই, নাই, নয়, না, নেই, নাই, নয়, এই কথা। যেমন এখানে উদাহরণ দেখো নো, নো মানে নাই, জ্ঞান যা, নো জ্ঞান যা অজ্ঞান, যা কোনো জ্ঞানই নাই সে হচ্ছে অজ্ঞান, মানে যা কোনো জ্ঞান নেই। এরপরে আসো আমরা যাই মধ্যপদলোপী কর্মে, মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। মধ্যপদলোপী বলতেই আমরা বুঝি মাঝখানে কোনো অব্যয়গুলো উঠে যাওয়া। যেমন এখানে আছে দেখো বিড়ালের চোখে নেই, চোখ যে নাই, বিড়াল চোখে, বিড়ালের চোখে নেই, চোখ যে নাই, বিড়াল চোখে। এখানে খেয়াল করে একটা বিষয়, আমরা বলছি মধ্যপদলোপী বলতেই আমরা বুঝি মাঝখানের অংশগুলো উঠে যায়। তাহলে এখানে বিড়াল আর চোখ,
এই দুইটাই আছে, চোখের রেখ উঠে গেছে। এরপরে আসো প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাসের যে বহুব্রীহি সমাসের সমস্ত পদে, সমস্ত পদ কোনটা? এটা। এটার মধ্যে কি কি থাকবে? আ, এ আর উ, এই প্রত্যয় যুক্ত হবে, তাকে বলা হবে প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। তাহলে দেখো এখানে কি আছে? আ। এরকম উদাহরণে যদি যে আমরা একদিকে চোখ যাও, এক চোখা আ। এরকম আরো উদাহরণ আছে উ, যেমন ঘরের দিকে মুখ যা, ঘর মুখ ও। তারপরে নি খরচ যা, নি খরচে। তাহলে সেখানে আমরা কি কি পেলাম? আ, উ এবং এ। এরপরে যাই আমরা অলুক অলুক বিভক্তি সমাসে, কি থাকবে? কোনো বিভক্তি লোপ থাকবে না। তাহলে এখানে দেখো বিভক্তি লোপ পেল না। এই যে দেখো, এই যে মাথা, মাথা একটা শব্দ, তার সাথে আমরা বিভক্তি যুক্ত করেছি দেখো, কিন্তু এখানে কি উত্তর সমস্ত পদে বিভক্তিটি উঠেনি, বিভক্তিটি কি হয়নি, উঠে যায়নি, ওটা বহাল হয়ে গেছে। তাহলে অলোক মানে আমরা বুঝবো কোনো বিভক্তি লোপ পাবে না। এরপরে নেক্সট আসো 8 নম্বর সংখ্যাবাচক শব্দ, বহুব্রীহি সমাস। সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের সংজ্ঞা হচ্ছে দেখো, পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য। পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য। তাহলে 10 একটা সংখ্যা আর গজ হচ্ছে একটা নাম, তাহলে সেটা বিশেষ্য। তাহলে 10 গজ পরিমাণ যা, 10 গজ। এখানে দেখো 10 হচ্ছে একটা কি? সংখ্যা। তাহলে পূর্বপদে আমরা কি পেলাম? সংখ্যা। আর গজি একটা শব্দ, মানে কি? একটা নাম। তাহলে পরপদে কি পেয়েছি? বিশেষ্য। তাহলে সমস্ত পদে যদি পূর্বপদে আগে সংখ্যা এবং পরে বিশেষ্য থাকে পরপদে, তাহলে সেটা হবে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। এরপরে আসো আমরা যাই নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস, এটা হচ্ছে ব্যতিক্রম। যেমন দুদিকে অপচা, দুদিকে অপচা, দ্বীপ। দ্বীপ মানে কি বলতে পারবে? এই দ্বীপ কোন দ্বীপ বলো তো? এটা কি বাতিল? হ্যাঁ, এই বানান কি বাতিল? না, এটা কোনটা বাতিল বলো তো? চতুর্দিকে পানি বেষ্টিত, মাঝখানে কি? স্থলভাগ, সেটাই হচ্ছে দ্বীপ, এই দ্বীপ হচ্ছে সেই দ্বীপ। তাহলে আমরা যাই দুদিকে অপচা দ্বীপ। তারপরে নরাকারে পশু যে নরপশু, জীবিত থেকেও যে মৃত, জীবন মৃত, ঠিক আছে? তাহলে আমরা কি দুইটা প্রকারভেদ পড়ে ফেললাম। তার মানে আমরা গত ক্লাসে পড়েছি 4টা প্রকারভেদ সমাসে, আজকে পড়ালাম 2টা প্রকারভেদ। তাহলে কয়টা প্রকারভেদ হলো? 6টা প্রকারভেদ। তাহলে সমাসে প্রধানত 6 প্রকার, সেই 6 প্রকার প্রকারভেদ আমরা পড়িয়েছি। এখন বাকি রইলো কি? 3টি অপ্রধান সমাস, তার মধ্যে আমরা 1টি পড়িয়ে ফেলেছি, সেটা হচ্ছে অনু, আর বাকি রইলো 2টি। আমরা সেই 2টি এখন পড়ব। একটু পড়ে দেখো যে দেওয়া আছে, এই যে দেখো অপ্রধান সমাস 3টির মধ্যে 2টি, একটা হচ্ছে প্রাদিক, একটা হচ্ছে নিত্য। প্রাদিক বলতে আমরা কি বুঝি? সংজ্ঞা গেলে প্রভৃতি অনু, প্রভৃতি অব্যয়ের সঙ্গে যদি কৃতপ্রত্যয় সাধিত বিশেষ্য সমাস হয়, কৃতপ্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয়, তাহলে সেটা হবে প্রাদি সমাস। যেমন প্র মানেই হচ্ছে প্রকৃষ্ট। প্রকৃষ্ট মানে কি? অনেক ভালো। প্র যে বচন, প্রবচন, তার মানে অনেক ভালো। বচন মানে কি? কথা, ঠিক আছে? তাহলে সে প্রকৃষ্ট যে বচন, প্রবচন। এরপরে যাও আমরা নিত্য সমাসে, যে সমাসের সমসাময়িক পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, কিন্তু আরেকটা জিনিস, এটা চেনার উপায় হচ্ছে এ কোনো কি থাকবে না, বেশ বাক্য থাকবে না, তাহলে সেটাই হবে নিত্য অপ্রধান সমাস। যেমন অমৃতরা ক্রমাত, দেখো এখানে কোনো কি নেই, কোনো বেশ বাক্য আছে? নেই। আমরা গত ক্লাসে কি পড়িয়েছিলাম? বেশ বাক্য সংজ্ঞাটা কি পড়িয়েছিলাম? বিলাপ হতে ফেরত, বিলাপ ফেরত। এখানে বেশ বাক্য কোনটা ছিল? হতে। তাহলে দেখো এখানে কিন্তু কোনো কিছু নেই, অন্যরা ক্রমাত, তাহলে এটা হচ্ছে কি? নিত্য সমাস। তাহলে আমরা অপ্রধান সমাস 3টি, তারপরে সমাসের যে 6টা সেটাও আমরা পড়িয়েছি। তাহলে আমাদের সমাস মোটামুটি কমপ্লিট। যদি আমরা সরাসরি ক্লাস করতে পারতাম, তাহলে আরও কিছু তোমাদের বইয়ের আলোকে তোমাদের সামনাসামনি বসিয়ে আরও শেষ করতে পারতাম।
যদি আমাদের ক্লাস এই মহামারীতে আমরা ক্লাস নিতে পারছি না, তোমাদের ভিডিও মাধ্যমে ক্লাস নিচ্ছি, আশা করবো তোমাদের কাছে অবশ্যই নিয়ে আশা করবো এই ক্লাসগুলো তোমরা ভালো করে দেখবে, ভালো করে বুঝবে এবং পাশাপাশি বই সাজিয়ে। আরেকটি কথা বলি, সেটা হচ্ছে এই যে তোমাদের ক্লাস করালাম, গত ক্লাসে তোমাদের আমি পড়া দিয়েছিলাম যে দৃষ্টি নৈমিত্তিক করে রাখবে, এবং আজকেও বলবো এইগুলো থেকে তোমরা আরো বাকি আরো দৃষ্টি নৈমিত্তিক করে রাখবে, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। আমাদের যদি মহামারী এই করোনা ভাইরাস শেষ হয়ে যায় অবশ্যই তোমাদের সাথে সরাসরি আমরা ক্লাস করব, এবং বাড়ির কাজগুলো তখন ক্লাসে তোমরা আমাকে দেখিয়ে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা। আল্লাহ হাফেজ।